আজকে আমরা বারাসাতের নবপল্লী ডিস্ট্রিবিউটর মোড়ে আছি। দুর্গাপূজার সময় আমাদের দেশের বাড়িতে দুর্গাপূজা হয়, আমি হুগলির ছেলে, 350 বছরের দুর্গাপূজা। আমরা যেহেতু মোটামুটি আর্থিক সংস্থানের পরিবারের, আমাদের অনেক কাগজপত্র আছে, অনেক কাগজপত্র আছে, সত্যি আমার কোনো ভয় নেই। কিন্তু আমার দুর্গাপুজো, আমার বাড়ির দুর্গাপুজো, যার নাম সে এলাকায় অনেকের মনে ছড়িয়ে আছে, মর্ডারিক পুজো বলে, সেটা যারা দেখতে আসেন এলাকা থেকে, জিরা, পাটুলিগ্রাম, বলাগড়, মুন্ডুখোলা, খামারগাছি, সেখানে অধিকাংশ মানুষে কোন রকম এসে, সেখানকার অধিকাংশ মানুষ হিন্দু, সেখানকার অধিকাংশ মানুষ আমার আপনার রক্তে, সেখানকার অধিকাংশ মানুষ আমার আপনার জাতি, সেই রক্ত, সেই জাতি, যে রক্ত আমার আর এক গুণী ভাষণ দিয়ে গেল আমার ভাই আশিক, সেটা আমাদের এক, আমরা একই রক্তের একই জাতি। আপনার যদি নামটা মুসলমান হয়ে থাকে আর আপনি যদি মুখে বাংলা বলেন, তাহলে আজকে ইউপিতে ঘোষণা করা হয়েছে যে বাংলা যদি বলে তাহলে বাংলাদেশি হিসেবে সন্দেহ করে তাদের উত্তরপ্রদেশ থেকে ছাড়াই করা হবে। যদি আদিত্যনাথ, ইউপিতে বিজেপির চিফ মিনিস্টার, আজকে ঘোষণা দিয়েছে ইউপি থেকে বাংলাদেশি তারা হবে, ইউপিতে বাংলাদেশি ভরে গেছে, শুনেছে কখনো? শুনবে কদিন আগে বলেছে আন্দামান থেকে বাংলাদেশি তারা হবে, সাঁতরে সাঁতরে গেছে, যা যা উঠতে হবে কাগজপত্র লাগে, এটা রেলগাড়িতে ওঠার মতো না যে টিকিটটা কাটলাম উঠে গেলাম, আন্দামান দ্বীপে যেতে হলে কাগজপত্র লাগে, আগে থেকে বুকিং টুকিং দিতে লাগে। সে আন্দামানে বলছে যে এখানে বাঙালি হাঁটা হয়, এখান থেকে সব এনার্সি করে হাঁটিয়ে আপনার এখানে বোঝানো হচ্ছে হিন্দু মুসলমান, কিন্তু বাংলার বাইরে বাংলা ও বাঙালি শত্রুরা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, এলাকায় বাঙালি দেখছেন তার ব্যবসাটা আপনার চাই, তার জমিটা আপনার চাই, তার চাকরিটা আপনার চাই, এসে গেছে সমাধান, এনআরসি। তার উত্তরপ্রদেশের লোকে লাফিয়ে উঠেছে, আর ভালো আন্দামানে লোকে লাফিয়ে উঠেছে বাঙালি খেলিয়ে এনআরসি করব, জায়গা জমি পাওয়া যাবে। এই যে একজন ভাই এখন অটো চালাতে চালাতে দেখছে, সেই ভাইয়ের অটো লাইনটা ভাইয়ের থাকবে কিনা এটাও এনআরসির উপর নির্ভর করে, সেটাও এনআরসির উপর নির্ভর করে। আচ্ছা, আমি অন্য একটা কথা বলি, ইউপিতে তারে যে বাংলা বলছে তাকে বাংলাদেশি দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ এই বাংলার বাঙালির মুখের ভাষা বাংলাদেশের মতো। আচ্ছা বুঝলাম। আচ্ছা, আপনি কি জানেন যে নরেন্দ্র মোদী যখন ভাষণ দেয় হিন্দিতে, ভারতে যত লোক বলে না বলে তার থেকে বেশি লোক পাকিস্তানে বলে? হ্যাঁ, পাকিস্তানে তো ওই ভাষা, উর্দু হিন্দি একই জিনিস, বড় আলাদা। তাহলে আমরা যদি বলি এই বাংলার বুকে যে এমন কোন ভাষায় কথা বলে যে ভাষা পাকিস্তানের লোকে বোঝে, আমরা তার কাছে গিয়ে নাগরিকত্বের প্রমাণ চাইব, আমরা বাঙালিরা গিয়ে প্রমাণ চাইব, কেমন হবে আদিত্যনাথ? কেমন হবে? একটা কথা ভুলো না, তোমার ওখানে
কিন্তু উত্তর করেছে বিহারে, আন্দামানে, মণিপুরে, আসামে, যেখানে লোকে বাংলা বলছে তাকে বাংলাদেশি জানিয়ে দেওয়া এবং এনআরসির মাধ্যমে তাকে ভয় দেখানো, এই যে প্রক্রিয়া চালু হয়েছে, এটা যদি তোমরা ঝামেলা বাড়াও, ঝামেলার উত্তর কিন্তু বাঙালি রঙ্গসঙ্গীত দিয়ে দেবে না। রবীন্দ্রসঙ্গীত আমরা গাইব না, তবলা বাজাব, তবলা বাজাব, দরকার হলে ডুগডুগি বাজাব, দরকার হলে আমরা ডুগডুগি বাজাব, এমন ডুগডুগি বাজাব যে এইখানে যারা বহিরাগত আছে, গুটখাখোর, যাদের ভাষা পাকিস্তানের লোকে বুঝতে পারে, সেই হিন্দি উর্দু, তারা গিয়ে বলবে যোগীদা কি করছো, বাংলা তো গরম হয়ে গেছে, বাংলা তো সঙ্গীত শুরু হয়ে গেছে, সেই হার হয়ে যাবে, কি স্পিড পোস্টে চিঠি পাঠাতে হবে, ফোন করে বলতে হবে যে যোগীদা তুমি ওখানে বাঙালি খেলাচ্ছ, সেটা এখানকার বাঙালি শুনে ফেলেছে, আর এখানকার বাঙালি আর আগের বাঙালি নেই, যে শেয়ালদা থেকে শুরু করে যত রেল লাইন বেরোবে তার রেলের সব জমি আমাদের ভাইবেরা তার দখল করে নেবে, আর বাঙালি চেয়ে দেখবে সেদিন নেই। বাঙালিদের মধ্যে দালাল বেড়েছে ঠিকই গত চার পাঁচ বছরে, আবার বাঘও বেড়েছে, বাঘ বেড়েছে, বাঘ দেখবেন ঘর পেতে থাকে কিছু আশপাশ দেয়, শেয়ালরা যখন ঘুরে বেড়ে আশপাশ দেয় আস্তে আস্তে এগোয়, কিন্তু টুনি টিপে ধরলে কিছু করার থাকে, আমরা কারো টুনি চিপতে চাই না, আমরা কাউকে আমাদের খাবার জোর দেখতে চাই না, আমরা আপাতত শুধু খাওয়াটা দেখাতে চাই, আমরা আপাতত শুধু খাওয়াটা দেখাতে চাই, এমন একখানা খাবার যেটা দিয়ে থাবড়া মারলেই দাগ পড়ে, থাবড়া মারলে দাগ পড়ে যাবে, আজকে বাংলার বাইরে নানা রাজ্যে বাংলার যে মানুষ বাঙালি তারা গিয়ে কাজকর্ম করছে, কারণ বাংলার মাটিতে এই সাত্রীগুলো বহিরাগতরা দখল করে রেখেছে, বলুন ঠিক কিনা? আপনি বারাসাতে আছেন, কলকাতায় একটা দোকান দিতে পারবেন? আপনার বারাসাতে দোকান হয়তো খুব ভালো চলে, দোকান দিতে পারবে? ধর্মতলায় দোকান ছেড়ে দিন, বকারি একটা স্কোয়াড নিতে পারবে? ধর্মতলায় নিউ মার্কেটে পারবে? কেন পারবেন না? ওরা কি বাঙালি বসে আছে? না, কে বসে আছে? সে বসে আছে যার কোন টেনশন নেই, তার এনআরসি নিয়ে কোন টেনশন নেই, সে উর্দু মুসলমান হতে পারে, বাঙালি এমন একটা সেন্টিমেন্ট, এটা খেলার জিনিস নয়, বাঁচার জিনিস, এবং বাঙালি সেন্টিমেন্টকে যে মারে না সে বেদন, আমরা বেদন মানা, আমরা মায়ের দুঃখে জন্মে, আমরা মায়ের দুঃখে জন্মেছি, সেই জন্য আমরা বলতে চাই, আমরা যদি এই মঞ্চ থেকে কোনো মিথ্যা কথা বলি এসে প্রমাণ করে দিন, তথ্য নম্বর এক, একটু কান খুলে তথ্য নম্বর একটা শুনে নেবেন, আসামে এনআরসির ফলে 17 লক্ষ বাঙালি বাদ গেছে, তার মধ্যে 12 লক্ষ হিন্দু, 5 লক্ষ মুসলমান, যে মনে করেন বাঙালি সেন্টিমেন্ট নিয়ে খেলা হচ্ছে, আমি বলতে চাই আসামে তাহলে 12 লক্ষ হিন্দুকে নিয়ে কি খেলা হচ্ছে, ফুটবল না ক্রিকেট? তারা অস্বীকার করতে পারেন যে 12 লক্ষ হিন্দুকে আসামে এনআরসি থেকে বাদ দেওয়া হয়েছে? তারা অস্বীকার করতে পারেন যে ববিতা পাল এলাকায় বিজেপি করতো আসামে, এখানে যেরকম কিছু দালাল আপনাকে বাড়ি বাড়ি নিয়ে বোঝাবে যে হিন্দুদের কোনো টেনশন নেই, বন্ধা পাহাড়ও বোঝাবে, বন্ধা পাহাড়ও ভয় করে নিয়ে বোঝাবে,
তারপরে কি হয়ে যাবে? এনআরসি রিলিজ করে দিল অমিতা পাদারির নামে, তখন নাম লক্ষণ দেখিয়ে দেওয়া হয়নি, বাঙালি আমরা এনআরসি সংক্রান্ত কিছু পোস্টার মারতে গেছিলাম,
লোককে জানাতে, সত্য জানাতে। কারণ সত্য আসল জিনিস, যে যাকেই যত উসকে দিই, সত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু নয়, সত্য সূর্যের থেকে উজ্জ্বল। আমরা এনআরসি নিয়ে পয়সা লাগালাম, লোকজন আমাদের ঘিরে ধরলো, আমরা ভাই রে কি হলো রে ভাই, ঘিরে ধরছে কেন, বাঙালি ভালো করতে এসছি, বাঙালিরা ঘিরে ধরছে কেন। তারপরে দেখলাম না, ঘিরে ধরছে না, উৎকণ্ঠায় জানতে চাইছে, আচ্ছা আপনারা জানেন কিছু, এখন কেন আপনাদের এত উৎকণ্ঠা। বলে মরা আগে গতকাল বিডিও অফিসে 10,000 মানুষ গিয়ে হাজির হয়েছিল, একজন বৃদ্ধ ভদ্রলোক গায়ে পড়তে, ঠিক আছে খালি গায়ে, ওই যিনি মাতা মিষ্টান্ন ভান্ডারে যিনি বিড়ি খাচ্ছেন ওনার মতোই হয়, তো চেয়ার এত বেড়া চেয়ার তিনি বললেন, বলো ভাই আমি দুটো থেকে তিনটে অবধি কাগজ নিয়ে দাঁড়িয়েছিলাম বিডিও অফিসের সামনে। আমি মনে মনে ভাবলাম দুটো থেকে তিনটে কাগজের সামনে কি এমন, সরকারি অফিসে গেলে তো 1 ঘন্টা দাঁড়াতে হয়। বললেন না, রাত দুটো থেকে দুপুর তিনটে একটা 75 বছরের বৃদ্ধ তার কাগজ নিয়ে দাঁড়িয়েছিল বলতে পড়া, বলে আমার তো কাগজ নেই, আমার তো কিছু নেই, এখন এই যে কটা আছে এগুলো যদি কিছু হয়, অথচ এই বাড়ার সাথে যদি নতুন কোন বিহারি ঢুকে থাকে বা পুরনো যদি থেকে থাকে, মারোয়ারি হোক বিহারি হোক, অর্থাৎ যারা এই বাংলার ভূমিপুত্র না, অর্থাৎ যারা বাংলার মানুষ না, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখুন তো আপনার নার্সিং নিয়ে টেনশন আছে, কিচ্ছু নেই, একটা দোকান আছে কালকে দুটো দোকান হবে সেই আনন্দ পাচ্ছে। মা তারা মিষ্টান্ন ভাণ্ডার কবে জয়শ্রীরাম মিষ্টান্ন ভাণ্ডার হবে সেই অপেক্ষায় বসে আছে, সেই অপেক্ষায় বসে আছে। মিষ্টান্ন ভাণ্ডার থাকবে না, লিট্টি ফিট্টি বিক্রি করবে, লিট্টি হয়তো অনেকে এখানে শোনেননি, এনআরসি হয়ে গেলে শুনতে পাবেন যারা এখানে থাকবে। এগুলো অবস্থা আজকে সুভাষচন্দ্রের জাতিকে বাংলার মাটিতে প্রমাণ করতে হয় যে তারা এই মাটির কিনা। আজকে বাগাবতিনের জাতিকে বাংলার মাটিকে প্রমাণ করতে বলছে একটা গুজরাটি এসে যে তোমরা এখানকার। আজকে চিত্তরঞ্জনের জাতি, বিদ্যাসাগরের জাতি, নজরুলের জাতি, মাতঙ্গিনী হাজরার জাতিকে বাংলার মাটিতে প্রমাণ করতে হচ্ছে সেখানকার কিনা। মারোয়ারি বিহারি গুজরাটি কোনো টেনশন ভাবতে পারে, এই বাংলার মাটির প্রতিটি ইঞ্চি বাঙালি, এই বাংলার মাটিতে প্রতিটি ইঞ্চি বাঙালির নামে ঈশ্বর বহুদিন আগে একদম চিরকালীন চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়েছে। তাই বিহারিদের তাই গুজরাটিদের গা চলছে। আগেরবার যখন অমিত শাহ এসেছিল সঙ্গে কয়েন বিহারি এনেছিল, তারা বিদ্যাসাগরের মূর্তিটা ভেঙে দিয়েছে। এবার যখন এসছে বলেছে যে এনআরসি হবে, ভেবে দেখো যে দেশ বাঙালির রক্তে তৈরি, যে দেশ বাঙালির রক্তে তৈরি, একটা গুজরাটি এসে বাঙালিকে বলছে কাগজ দেখাও। আমি সেই গুজরাটিকে বলতে চাই স্বাধীনতা সংগ্রামের সময় একটা গুজরাটি শহীদ দেখাও, দেখাও। আপনারা তো বলতে পারবেন একটা গুজরাটি শহীদ, স্বাধীনতা সংগ্রাম হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে একজন গুজরাটি লড়াই করে শহীদ হয়েছে, তার নাম বলুন তো, কার থেকে বাদ করতেন সে, কে আপনার ভারতীয় অভারতীয়। আজকে সুভাষচন্দ্রের জাতি, আজকে ক্ষুদিরামের জাতি গুজরাটি মারোয়ারিদের কাছে প্রমাণ করবে আমরা ভারতীয় কিনা, এই মাটি আমার কিনা, এই মাটি আমার, এই মাটি আমার চৌদ্দ পুরুষের, এখানকার অটো লাইন আমার, এখানকার টোটো লাইন আমার, এখানকার দোকান আমার, এক
এখানকার স্টেশনও আমার হবে। তোমরা তোমাদের লোকেদের দিয়ে চাকরি দিয়েছ, রেল পুলিশ থেকে শুরু করে আরেকটু যদি দমদমে গিয়ে দেখো যতগুলো রেলের খাস জমি বাঙালি থাকে প্রত্যেকে কোথাকার অনুপ্রবেশকারী, কোথাকার জবরদখলকারী। আমরাও চাই আলাদা চাষ করুক, আমরাও চাই যারা বাংলার মাটিতে বাঙালিকে পড়ে খেতে দিচ্ছে না তারাও শুরু, কিন্তু আমরা জানি তারা বাংলাদেশ বর্ডারে বিএসএফ আছে, কাঁটাতার আছে, কিন্তু বিহার ঝাড়খণ্ড বর্ডারে বিএসএফ কাঁটাতার কিচ্ছু নেই। বাস আছে আর ট্রেন আছে, ঘন্টায় 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 বাস আর ট্রেন আছে, এবং তাদের কাছে খবর চলে গেছে যে কিছু বাঙালি হাঁটানোর সুযোগ তৈরি হয়েছে। খালিও তাই নিশ্চয় আপনি ভাবতে পারেন এই দিনটা আমাদের দেখতে হয়েছে, নিশ্চয় তারা মিছিল করে বলেছে বাঙাল সে বাঙালি হাঁটাও, এই নিশ্চয় গঙ্গার ওপারে বাঙাল সে বাঙালি হাঁটাও। এটা যদি মহারাষ্ট্রে গিয়ে বলতো মহারাষ্ট্র থেকে মারাঠি হাঁটাও কি হতো, কি হতো বলে দিচ্ছি। মানুষের শরীরে 206টা হাড় থাকে, 412 হয়ে যাবে, এটাই হতো। তামিলনাড়ুতে যদি গিয়ে বলতো তামিলনাড়ু থেকে তামিল হাঁটাও কি হতো, কি হতো। তামিলনাড়ু থেকে বিহার জয়পুর ঝাড়খণ্ড যাওয়ার যে ট্রেন তার পরের এক মাস বুকিং করা যেত, বুকিং পাওয়া যেত না, রেল মন্ত্রণালয় বলতো নে টিকিট ছাড়াই যেতে দেবো, এমনিতেও টিকিট কাটে। এইটাই হোক, আমরা অনেক সহ্য করি, আমরা আমাদের বুকের ওপর পা দিয়ে বুকের দাড়ি ছেড়ে ছিটছে বুকের চুল ছিটছে আমরা সহ্য করি। আমাদের চাকরি বাজার পুঁজি দখল করছে বহিরাগত হিন্দি উর্দু যারা, আমরা সেটা সহ্য করেছি, এবার আমাদের জাতি ব্যবহার করব। এবং এই ব্যাপারে দেখবেন বহিরাগত হিন্দু মুসলমান একদম পুরো সব এক, যেরকম বাঙালিকে খেদাতে হিন্দু মুসলিম দেখছে না, আসামে 12 লাখ হিন্দু আর 5 লাখ মুসলমান বাঙালিকে এনআরসি থেকে বাদ দেওয়া হয়েছে, আসামে যেরকম 90টা এনআরসি সংক্রান্ত আত্মহত্যা নিয়ে 70 জন হিন্দু বাঙালি 20 জন মুসলমান বাঙালি, তেমনি বাঙালি শত্রুদের মধ্যেও কোন হিন্দু মুসলমান বাদ নেই জানেন। বিজেপি আরএসএস এরা আছে, হিন্দু যারা হিন্দি বলে এবং তাদের এলাকায় যারা দালাল আছে তাদের উস্কানোর জন্য, জমিয়তে উলেমায়ে হিন্দ আছে, এটা উর্দুদের সম্পর্ক, উর্দু মুসলমান, তারা বলছে হ্যাঁ আমরা এনআরসি চাই। আসলে উর্দু মুসলমান তো বাঙালি মুসলমানকে মানুষ মনে করে, হিন্দি ভাষী হিন্দু তো বাঙালি হিন্দুকে মানুষ বলে মনে করে, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। তাদের কিচ্ছু এসে যায় তারা হিন্দু বলতে আপনাকে গুনে না, আমি শুধু ভাবি হ্যাঁ আমি যাই, আমার একটু দলে নেও না, বাঙালি মুসলমানও ভাবে একটু যদি উর্দু বলতে পারি আমি বোধ হয় যাতে উঠি। বাংলার মানুষের কখনো বাংলার বাইরে থেকে হিন্দু মুসলিম সার্টিফিকেট দরকার নেই। এবার আসি গতকাল যেটা বলা হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল হিন্দুদের বাঁচিয়ে দেবে, কেন বলুন তো ব্যাপারটা, এটা ক্লান্তি হচ্ছে, বল মেরে দিয়েছে জেলে যাচ্ছে, গোলকিকে বলে তুই লাভ দিস না তোকে বাঁচিয়ে দেবে, তোর বয়টা ধরা দরকার, আসামের লোক এটাই ভেবেছিল, আসামের লোক তো এটাই বুঝিয়েছিল খোঁজ নিয়ে তাকে। এবার আপনাকে বলি সেই নাগরিকত্ব সংশোধনী বিল সেটা কেউ পড়ে দেখেছেন নাকি, গুজরাটির কথায় নিজের চাকরি বাজার পরিবার জমি এবং অস্তিত্ব তারপর বাজি রাখবে, গুজরাটির কথায় তো ব্যাংকেও বাজি রাখতে পারে, আপনি নিজের অস্তিত্ব বাজি রাখবে
যতগুলো চোর আছে ভারত থেকে টাকা নিয়ে পালাচ্ছে, দেখুন কোন বাঙালি আছে, সব গুলিয়া ডুবে সব কর। আরে রাজা যদি গুজরাটি হয়, রাজকোট যে ঝেড়ে পাক করবে, সে গুজরাটি হবে না, বাঙালি হবে। সে বলেছে যে নাগরিকত্ব সংশোধনী বিল আনি, সেই বিলের বয়ান পড়েছে, নিজেকে প্রশ্ন করুন, সেই বিলের বয়ান আমি পড়েছি, পড়ার ভিত্তিতে বলেছি, বলবো এক্ষুনি, যদি কেউ মনে করেন আমি ভুল বোঝাচ্ছি এখানে এসে চ্যালেঞ্জ করবেন। আমরা হিন্দুস্তানি গুন্ডা না যে এখানে মারামারি করে একখানা তথ্যের জিনিসের সমাধান করব। আমরা আপনি একটা কাগজ দেখাবেন, আমি একটা কাগজ দেখাবো, তথ্যের ভিত্তিতে আমরা আলোচনা করবো, আপনাকে জায়গা ছেড়ে দেবো, আপনি দেখাবেন সকলকে, কোনো সমস্যা নেই, আমাদের সেটুকু বুকের পাতা আছে। নাগরিকত্ব সংশোধনী বিলে নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই, প্রথম জেনে নিন, নাগরিকত্ব সংশোধনী বিলে নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই। আমি গর্ব চ্যাটার্জি, চ্যাটার্জি হিন্দু, ফলে হিন্দু বাঙালি ভাইদের আরো বলছি, বিশেষ করে নাগরিকত্ব সংশোধনী বিলে নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই। কিন্তু তারা ভাবছে নাগরিকত্ব সংশোধনী বিলের কথা বলে হিন্দু বাঙালি ভোটটা গ্যারান্টি আপনাকে প্রথমে ঘোষণা করতে হবে যে হ্যাঁ আমি বাংলাদেশি, ঢুকে পড়েছি ভিসা ছাড়া, বেআইনি হলে পাচ্ছি না, এটা আপনাকে ঘোষণা করতে হবে। এই ঘোষণা করার ছয় বছর পরে আপনি অ্যাপ্লিকেশনটা দিতে পারবেন, দরখাস্ত, বুঝলেন? আগে 12 বছরে দেওয়া যেত, এখন 6 বছরে দেওয়া যাচ্ছে, এইটা তফাৎ। 12 বছরে যখন দেওয়া যেত তখন গ্যারান্টি ছিল না, 6 বছরে কোনো গ্যারান্টি, কেন গ্যারান্টি নেই বোঝার চেষ্টা। আমি হিন্দু, আমি ধরুন বাংলাদেশ থেকে এসেছি, 71-এর পরে এসেছি, 4 বছর আগে এসেছি, 10 বছর আগে এসেছি, 15 বছর আগে এসেছি, 30-40 যাও, আমার বাপ ঠাকুরদা যেই হোক এসেছি, তাহলে আমি হিন্দু, আমি পূর্ব বাংলার, আমি বাঙালি, আমার আত্মারে কি প্রমাণের আছে? আর যদি আমার কিছু প্রমাণের না থাকে তাহলে তো নাগরিকত্ব আমার ইমিডিয়েট দরকার, এখনই দিয়ে দেবে, হিন্দু, বাঙালি, পূর্ব বাংলা, এই নাম নাগরিকত্ব, গল্প শেষ, এরা কোনো নাগরিকত্ব দেবে না, অর্থাৎ এক্ষুনি দেবে না, এক্ষুনি তো খেলা শেষ, মাছকে তো ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছি দেবো আসবে না, প্রথমে তো মাছকে ক্লান্ত করে নিতে হবে, তারপরে বেঁচে তুলবে। এখন ক্লান্ত করার প্রক্রিয়াতেই আসামে 70 জন হিন্দু বাঙালি আর এই বাংলায় 12 জন হিন্দু বাঙালি আত্মহত্যা করেছে, আরো ক্লান্ত হবে। এইটা একটা, কোন নাগরিকত্বের গ্যারান্টি নেই, 6 বছর পর অ্যাপ্লিকেশন করতে পারবেন, 6 বছর পর অ্যাপ্লিকেশনের পরে কোনো গ্যারান্টি নেই, এবং সবচেয়ে বড় কথা আপনি শরণার্থী, শরণার্থী মানে শরণে এসেছেন, তাই তো? কোন একটা বিপদ সেখান থেকে শরণে এসেছেন, প্রমাণ করবেন কি করে আপনি শরণার্থী? আপনি পূর্ব বাংলা আসার সময় জিডি করে এসছেন, জিডির কপি নিয়ে ঘুরছেন, বাবা জিডি করে এসেছিল, যেই ঢুকেছে আপনি ডিক্লেয়ার দিয়েছেন আপনি শরণার্থী, বানিয়েছেন ভোটার লিস্টের নাম তুলিয়েছেন, বাচ্চাকে স্কুলে দিয়েছেন, ট্রেড লাইসেন্স জোগাড় করে বাজার একটা দোকান তৈরি করার চেষ্টা করেছেন, সব করেছেন, চাকরিও করছেন অনেকে। সহজ একটা কথা বলি, যে মুহূর্তে আপনি বলবেন আপনার ধরুন ভোটার লিস্টের নাম, ধরুন আপনি কিন্তু 71-এর পরে পূর্ব বাংলা থেকে এসেছেন, এরকম অনেকে আছে, লাখে লাখে লোক আছে এরকম, যে মুহূর্তে তারপরে আপনি ঘোষণা দেবেন
যে আমি শরণার্থী, আমি ভারতের নাগরিক না, সঙ্গে সঙ্গে ফৌজদারি আইনের আওতায় পড়ে যাবেন, আপনি কি করে তাহলে ডিক্লারেশন দিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন? ভেবে দেখুন, ভোটার লিস্টের নাম করার সময় কিন্তু নাগরিকত্ব যে আপনার কি সেটা ডিক্লারেশন দিতে হয়। আজকে পাকিস্তানের লোক আর চীনের লোক সেখানে ভোট দিতে পারে না, অর্থাৎ আপনি বলেছেন আপনি ভারতীয় নাগরিক কোন এক সময় যে সরকারের খাতায় জমা আছে, আজকে বলছেন আপনি বাংলাদেশের নাগরিক, তার মানে তখন সরকারি ডকুমেন্টসে মিথ্যা কথা বলে ভোটার লিস্টের নাম তুলেছেন, এইটা একটা ফৌজদারি অপরাধ। ভেবে দেখুন কথাটা বলার চেষ্টা করুন, ট্রেড লাইসেন্স যা কিছু হয় ভারতের নাগরিক ছাড়া কারোর পক্ষে সম্ভব হয় না, আপনি সব ক্ষেত্রে তাহলে মিথ্যা কথা বলেছেন, সব ক্ষেত্রে তথ্য গোপন করেছেন, সব ক্ষেত্রে তাহলে ফৌজদারি আইন আছে আছে তো? এবার ভেবে দেখুন এই যে এতগুলো আপনি করেছেন, ধরুন আমি ঘটি আপনি একাত্তরের পর বা যে কোনো সময় পূর্ব বাংলা থেকে এসছে, আপনার সঙ্গে একদম সাধারণ আমার একখানা না পাঁচিল নিয়ে একটা ডিসপিউট আছে, হয় মানুষের মানুষের থাকলে হয়, যদিও এখন এই ডিসপিউট যখন চ্যাটার্জি ঘোষে হচ্ছে সেটা হচ্ছে ঝামেলা, কিন্তু চ্যাটার্জি আর ইকবাল হয়ে হয়ে যাচ্ছে সাম্প্রদায়িক ঝামেলা, এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। একই ঘটনা, যাও আমি ধরুন ঘটি আমাদের ঘটি আর আপনি পূর্ববঙ্গে, আপনার সঙ্গে একটা না বাড়ির প্রপার্টি এটা কোন দিক দিয়ে যাবে এই নিয়ে আছে, বা বলেছেন আমি আপনার কোন একটা কোনো সম্পত্তিগত কোনো ঝামেলা আছে, দেখুন আমার মনে কি লোভ আসবে, আপনি হিন্দু হতে পারেন, আমি বলবো এ তো বাংলাদেশি, যদি বাংলাদেশি করে খুঁচিয়ে দিতে পারি তাহলে আমি কেন 20 বছর কোর্টে কেস লড়বো, ফার্স্ট ট্র্যাকের লড়বো, কারণ যে বাংলাদেশি যদি প্রমাণ করতে পারি, যদি নামটা ঢুকিয়ে দিতে পারি, সেটা কাগজ ছুটতে চলে যাবে, সেটা কাগজ দিতে ছুটে যাবে, সেটি আমার কেস লড়বে, আর যদি কোনো রকমে ঝুলিয়ে দিতে পারি ঘুষ ঘাস দিয়ে তাহলে তো আমাকে আর কোর্টে কেসটা করতে হলো না, এমনি হয়ে গেছে। আজকে আসামের দ্রৌপদী ভট্টাচার্য আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্য মানে যে বিশ্ববিদ্যালয়ে চালায় একদম সেই টপ লোক, তার নাম এনআরসি থেকে বাদ পড়েছে, তার পরিবারের নাম, তার বা কংগ্রেসের এমএলএ ছিল আসাম গ্রামে ভাবতে পারে 50-এর, তার নাম এনআরসি থেকে বাদ পড়েছে, কেন? দ্রৌপদী ভট্টাচার্য এনআরসি সম্বন্ধে বাঙালিকে যেভাবে ধ্বংস করা হচ্ছে, বিশেষত বাঙালি হিন্দুকে, কারণ আসলে বাঙালি হিন্দুরাতেই তো জমি চাকরি ট্রেড দোকান এগুলো বেশি, আরে শুধু লক্ষ্যে দিয়ে কি হবে, তার আইডিয়া হচ্ছে এগুলো লক্ষ্য, তো যার সাথে এটা বেশি তাকেই খেলা হবে বেশি, তাছাড়া বাঙালিদের মধ্যে হিন্দু বেশি, এগুলো নিয়ে যে প্রতিবাদ করেছিল তার নাম বাদ, তার মানে কি ইচ্ছে মতো বাদ দেওয়া যায়। এবার আরেকটা জায়গায় আসুন, প্রথমবার যখন লিস্ট বেরিয়েছিল আসামে গত বছর 40 লাখ, তার মধ্যে 38 লাখ বাঙালি ছিল, 28 লাখ হিন্দু, 10 লাখ মুসলমান, মোটামুটি আর ছিল 2 লাখ হিন্দুস্তানি মারোয়ারি হিন্দি ভাষী এসব। আপনারা বলা হয়েছে না যে কোর্ট করছে এগুলো, এতে কোনো দলের কোনো ব্যাপার নেই, কোনো নেতা মন্ত্রীর কোনো ব্যাপার নেই, কোর্টে করছে, অথচ দেখবেন কোর্ট কিন্তু প্রচার করছে না, দখল করবে যাদের লোকরা এসে দখল করবে তাদের স্থানীয় দালালরা বলছে। এবার পরিষ্কার কথা, তারা 2 লাখ নাম বাদ করেছিল তাদের হিন্দুস্তানি মারোয়ারি বিহারি এসব, তারা কিন্তু পরের কাছে গেল না, তারা গেল রাজনাথ সিং এর কাছে, নিজেদের চার ভাইয়ের কাছে, তখন হোম মিনিস্টার ছিল, যে বলে স্যার এরা তো আমার কথা না, আমরা তো আমারটা ভারতীয়, কারণ নেই তো কি হয়েছে, আমরা তো হিন্দি ভাষী। রাজনাথ সিং ফোন করলো
সর্বানন্দ সমাবাদকে আসামের চিফ মিনিস্টার বিজেপি যে কি হলো কোন হিন্দি ভাষীকে যেন বাদ না দেওয়া, সে বলার কি? ডকুমেন্ট দেখাবে, থাকবে থাকবে না, এই তো বলা হয়েছে আপনার। এইবারে যে ড্রাফট বেরিয়েছে কোনো হিন্দি ভাষীর নাম নেই, তার মানে কোর্টের কোনো গল্প নেই, ইচ্ছে মতো এনআরসিতে ঢুকিয়ে দেবে, মানে বাড়তে বাজার ইচ্ছে মতো ঢুকিয়ে দেওয়া যায় ইচ্ছে মতো। এবার দেখুন বাংলায় কত বড় দালাল চক্র তৈরি হবে, বুঝতে পারছেন? ভেবে দেখুন যে প্রতিটি লোক যারা ডকুমেন্ট এন্ট্রি টেন্ট্রি করবে, আপনার কি মনে হয় সুপ্রিম কোর্টের বিচারপতি এন্ট্রি করবে এগুলো কাগজ থেকে দেখে? কোটি কোটি মানুষের সেই লোকটা টাকা নেবে? একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, যে ভয়াবহ অবস্থার সৃষ্টি আমাদের অলরেডি হয়ে গেছে, এবং সেখানকার বিজেপি এতটা জাতিবিদ্বেষী, হিমন্ত বিশ্ব শর্মা যে কিনা ভারতে এসেছিল ভোটের সময় আসামের নেতা, সে কি বলে জানে? ওই খবর আপনার হোয়াটসঅ্যাপে এরা পাঠাবে, এ রামগোপাল পার্টি বা আলাদা পার্টি কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে এগুলো পাঠাবে। আমাদের কাছ থেকে শুনে নিন, আর বলার পরে যদি বলেন এই যে কথাটা বললেন প্রমাণ কি, তো আছে স্যার, এরকম নিয়ে তো বুঝতে পারি না। তবে আমাদের প্ল্যান আছে, এরপর থেকে আমরা একটা প্রজেক্টার কিনেছি, বড় করে দেখাবো, চাক্ষুষ দেখার কিন্তু একটা গুরুত্ব রয়েছে। সে বলেছে ভয় জনসভায় আসামে আমার ধুতি লুঙ্গির ভোট চাই না, কি ধুতি ভাইরা আপনাদেরও চাই না, আর লুঙ্গি ভাইরা আপনাদেরও চাই না, মানে বাঙালি চাই, হিন্দু বাঙালি কেউ চাই না, মুসলমান বাঙালি কেউ চাই। ভেবে দেখুন খোলাখুলি বলছে, ভাবছে ওখানকার খবর ওখানে আসবে না, ওরা একটা কথা জানে না, বাঙালি বাঘের জাতি অনেক দূর থেকে শুনতে পায় শত্রুর চিহ্ন, শত্রুর গন্ধ অনেক দূর থেকে শুনতে শুনতে পায়। আমরা শুকে শুকে সব খবর নিয়ে এসেছি, খবরের কাগজের কাহিনি, তাদের বক্তব্য সব কিছু, এবং এই বারাসাতেই আমরা কথা দিয়ে গেলাম সব কিছু আমরা দেখাবো। এখন এই স্মার্টফোনে আছে, বড় করে দেখাতে পারছি না, কারো যদি কোনো বিশেষ কোনো জিনিস দেখতে চান আমার থেকে, এই আমি ভাষণটা শেষ করে ওপরে যখন যাবো আমায় জিজ্ঞেস করবেন, আমি দেখিয়ে দেবো। তাহলে বুঝলেন পুরো ব্যাপারটা, আপনার নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই ওই বিলে, তাই বাংলার পক্ষ দাবি করে যে নাগরিকত্ব সংশোধনী বলো তুমি, সেটা যদি ভুয়া না হয় তাহলে নাগরিকত্ব বিনা শর্তে এক্ষুনি চাই, বিনা শর্তে, এবং এক্ষুনি যে নাগরিকত্ব নেই সেই নাগরিকত্ব নিয়ে তুমি আমাকে নিয়ে কিন্তু ফুটবল আর খেলতে পারবে না, পরের সময় পরের সময় ফুটবল খেলতে পারবে কি হবে না, যেটা একটা সময় হতো। আপনার এলাকাটা তো জমিটাতে বৈধ না, লোকাল পার্টিকে ধরলেন হ্যাঁ হয়ে যাবে, দেখ হয়ে যাবে, কোথাও আপনি আশা আশায় আছেন, সেটা তো একটা জমি করার জন্য, এরপর আপনার বেঁচে থাকার কথাটা ভেবে দেখুন, সেইটাকে খবরের মধ্যে ঝুলিয়ে দেবেন, চল লাগা পোকাটা, চল আজকে দিল্লি থেকে এসছে যাবি, লোক বাড়াতে হবে, এইগুলো পরবর্তী ছ বছর চালাবে, তারপরেও গ্যারান্টি একটাই কথা, যে আপনাকে বলবে নাগরিকত্ব দিয়ে হিন্দুদের বাঁচিয়ে দেওয়া হবে তাদেরকে সহজ সরল প্রশ্ন করবেন, যদি আজকে নভেম্বর মাসে সেই বিল পাস, আমি কি মার্চ মাসের মধ্যে নাগরিকত্ব পাবো? নে ঠিক আছে, কাগজপত্র ঠিক করার জন্য 3 মাস দিলাম, পাবো না মার্চ মাসের মধ্যে? যদি ডিসেম্বর মাসে পাস হয় আমি এপ্রিল মাসের মধ্যে পাবো, যদি জানুয়ারি মাসে পাস হয় আমি মে মাসের মধ্যে পাবো, এই গ্যারান্টি চাইবেন? নিজের অস্তিত্ব কিন্তু অন্যের উপর বিশ্বাস করে রাখবেন না, গ্যারান্টি ছাড়া কিছু হয় না, এবং মাথায় রাখবেন যদি বাঙালি ঐক্যবদ্ধ হয়, বাংলা বাঙালি শত্রুদের বিরুদ্ধে যদি বাঙালি ঐক্যবদ্ধ হয় তাহলে আমাদের বাড়ি থেকে কেউ আমাদের হারাতে পারবে না, এমনিতেও হারাতে পারবে না, জানেন? এই তো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে তিস্তার জল দেওয়ার জন্য বিজেপির কি ইচ্ছা? খুব ইচ্ছা
আরে বাংলাদেশিরা জল পাচ্ছে না, এখানে আমাদের মানুষের জল চাই না, এখানকার বাঙালির জল চাই না, নাকি? সেই আপনাকে এসে বলছে বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশি। নিউ ইয়র্কে কদিন আগে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে, তাদের যৌথ বিবৃতি বেরিয়েছে, এনআরসি কথা কোথাও নেই, বিদেশ মন্ত্রক বলে দিয়েছে বাংলাদেশ কেটে ভারতের ভেতরের কেস, আপনাদের ওখানে কিছু ফেরত পাঠানো হবে না। তাহলে কি খেলা হচ্ছে? কি খেলা হচ্ছে বলবো? হয়রান হচ্ছে, ভার হচ্ছে, বিভেদ হচ্ছে। আমি সেদিন ট্রেনে করে আমার একটা সভায় আমি যাচ্ছিলাম সাঁইথিয়ায়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেখানে একজন আমরা সহযোগীরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম, সেদিন কান পেতে শুনছে, আমরা বললাম কি দাদা বাঙালি, বলে হ্যাঁ, বলে কোথাকার, বলে আসাম, বললাম আসামের মানে, বললাম আসামের থাকি, মেদিনীপুরের ছেলে আসামের থাকি, বলে তাহলে ট্রেনে পুরো সময় উকিল খরচা, লোককে ঘুষ দেওয়ার খরচা, চাকরিতে দুই দিন তিন দিন ছুটি, এই পুরো পরে সে একটা কাগজ করাতে এলো, বলছে এখনো আমি ভয় নেই। তার মানে একটা লোকের অন্তত পাঁচ ছয় দশ হাজার টাকা গেছে, কেন গেছে জানছে বাঙালি এই পাপে গেছে, কোন বিহারি এই টাকা যাচ্ছে না, কোন বাঙালি এই টাকা যাচ্ছে না, কোন গুজরাটি এই টাকা যাচ্ছে না, বাঙালিকে টার্গেট করে বাঙালি আজকে শেষ করা হচ্ছে। একটি পরিসংখ্যান বেরিয়েছে, একটি পরিসংখ্যান বেরিয়েছে, তাতে দেখানো হচ্ছে যে আসামে শুধু এনআরসি নিয়ে বাঙালিদের মধ্যে যোগাযন্ত্র এবং সবকিছু করার জন্য 12,000 কোটি টাকা খরচা হয়েছে, যে 12,000 কোটি দিয়ে আপনার অনেক কিছু হতো, সমগ্র বাঙালি জাতি হয়ে আসামে। এখানে কত হবে বুঝতে পারছে? এখানে কত হবে বুঝতে পারছে? একবারও কিন্তু বলছে না এনআরসি শুধু মুসলমানদের হবে, মাথায় লাগবে তাই বলতে হবে, এনআরসি শুধু মুসলমানদের হবে, আশিক ইকবালের হবে আর সামির হোসেনের হবে, গর্ব চ্যাটার্জি হবে না, বল দেখি গ্যারান্টি দেয় তুই, চ্যাটার্জি আয় ঠিক আছে ভালো, আশিক ইকবাল ঠিক নেই খারাপ, বল এরম ভাবে হবে শুনি দেখি। পরিষ্কার কথা কিন্তু কাঁচা কাঁচা কথা কেটে কেটে বলছি, মন দিয়ে শোনার চেষ্টা করবে, এরকম ভাবে হবে। আজকে 12 লক্ষ হিন্দু বাঙালি, 5 লক্ষ মুসলমান বাঙালি নাম বাদ পড়েছে আসামে, আপনি ভাবছেন সংখ্যাটা 17 লাখ, সংখ্যাটা 17 লাখ না, এই প্রতিটি মানুষের একটা পরিবারের অংশ, কারণ ভাই, কারণ ছেলে, কারণ মা, কারণ বাবা, কারণ বোন, তাই তো? একটা পরিবারে 5 জনের মতো লোক থাকে, যদি ধরে নি 17 লক্ষ গুণে 6, প্রায় 1 কোটি মানুষের ঘুম হারাম হয়ে গেছে, রাতে ঘুম নেই 1 কোটি মানুষের। বাংলা পক্ষ সেই সংগঠন যে বাংলার বুকে বাঙালিকে ফেলাতে চায়, তাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার সময়, তাদের রাতের ঘুম কাটতে হবে। আমাদের রাত আমরা ঘুমবো, আমরা এই বাংলার মাটিতে ঘুমবো, জাগবো, কাজ করবো, হাসবো, খেলবো, পুজো করবো, নবরাত্রি করবো না, দুর্গা পুজো করবো, হোলি করবো না, হোলি করবো, দেওয়ালি করবো না, কালী পুজো করবো, পরে 1,000 বছর করবো, দেখি কোন মোদী আটকাতে পারে, দেখি কোন অমিত শাহ আটকাতে পারে, দেখি। এবং হ্যাঁ, বড় বাড়ে গিয়েও আমরা পাঠা করে দেব, সামনে দিন আসছে, সামনে দিন আসছে, বড় বাজারেও মা কালীর মূর্তির প্রতিষ্ঠা হবে, কারণ আমরা বিশ্বাস করি যেমন দেখাবে তেমনি দেখবে। আমাদের এই পশ্চিমবঙ্গে ততগুলো হিন্দি উর্দু সাইনবোর্ড থাকবে যতগুলো বিহার ইউপিতে বা
হনুমান মন্দির থাকবে, যতগুলো মনসা মন্দির তুমি বিহারে আর ঝাড়খণ্ডে করতে দিয়েছো। আমাদের ঠাকুর তো ভয় নয় যে ঠাকুর আমদানি করতে যে ঠাকুর আমদানি করে তার জন্মের সমস্যা আছে, তার ধর্মের সমস্যা আছে, তার বিশ্বাসের সমস্যা আছে। কই আজ থেকে 50 বছর আগে তো আমদানি করতে হয়নি, এখন শুনবেন? আরে এখন কালী পুজো না, এবার আরো চালু করার চেষ্টা করছে, এখন দুর্গা পুজো না, নবরাত্রি। এবং এই নবরাত্রির কারণে হরিয়ানাতে উত্তর পড়েছে, গুজরাটে পর্যন্ত বাঙালিদের দুর্গা পুজো, বাঙালিদের দুর্গা পুজোর স্টল, আমিদের স্টল ভেঙে দিয়েছে, জানেন? চার্জার ক্লিপটা দেখার এই ভিডিও থেকে দেখে নেবেন, পারলে সবই সকলকে একবার দেখিয়ে দেবেন। এই হলো ঘটনা যেটা বললাম, উর্দু মুসলমান বাঙালি মুসলমানকে মানুষ মনে করে না, মুসলমান মনে করে না, বাইরের হিন্দু বাঙালি হিন্দুদের মানুষ বলে মনে করে না। কোন শুনেছেন মারোয়ারি মেয়ের সঙ্গে বাঙালি ছেলের বিয়ে হয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই শুনেছেন? সর্বনেতে বিয়ে হয়, মুসলমান মুসলমানের বিয়ে করে, হিন্দু হিন্দুদের বিয়ে করে, তা মারোয়ারি মেয়ের সঙ্গে তো কোনো বাঙালি ছেলের বিয়ে হওয়ার কোনো সমস্যা নেই, জেনেন? মারোয়ারি ছেলে এখানে তো বিহারি পাচ্ছি, বাঙালি ছেলের সঙ্গে বিহারি মেয়ের বিয়ে না, হিন্দুই বলেছি। যেটা আবার বললাম, কোন রাম লক্ষ্মণ আল্লাহ বাড়াতে আসবে না, বাঙালি বাঙালিকে বাঁচাবে, বাঙালি হিসেবে সেই দিন এসে গেছে যেখানে বাঙালিকে নিজের মাটিতে চাকরি বাজার পুঁজি জমি সব বুকের রক্ত দিয়ে রক্ষা করতে হবে, রক্ত আমরা দিতে যাই, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এই অন্যায় আমরা মানব না, বাংলার মাটিতে বাঙালিকে রক্ষা চলবে না, এটা আমাদের উত্তরাধিকারে পাওয়া মাটি। আমরা বাঙালি যারা বাংলা পক্ষ আপনাদের প্রয়োজন, আমরা একখানা দেয়াল বানাতে চাই, যে দেয়াল থেকে বাংলা বাঙালি শত্রুদের টেনশন হয়, ভয় হয়। আমরা চাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা এই বাংলা পক্ষর যে দেওয়াল একটা ইট হয়ে উঠুন, আর ইট পড়ে থাকলে তো চলবে না, সিমেন্ট দিতে হবে, তবে না দেয়াল বাড়াবে, ওই সিমেন্টের নাম বাংলা পক্ষ, ওই সিমেন্টের নাম বাংলা পক্ষ, বালি জল সিমেন্ট আমরা মিলে জোগাড় করে নেব, আমাদের একজন ইট হয়ে আসতে, ইট হয়ে থাকতে হবে, সেই ইট ঘিরে রাখবে আমাদের এই বাংলাকে, বাংলাদেশকে না, এই বাংলাকে, যেখানে বলির হাড়িকা
যেখানে তুলসী মঞ্চ উজ্জ্বল হয়ে থাকবে, যেখানে পীরের মাজার উজ্জ্বল হয়ে থাকবে, এবং তুলসী মঞ্চে পীরের মাজারে বলির হাড়ি কাটে পটপট করবে পতাকা, যে পতাকার উপর লেখা থাকবে নয় কোটি বাঙালির বাজার স্লোগান জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।